হাবিব আল্লাহ, কঠিন হাশর দিনে নাফসে নাফসে রব শোনে, বলবেন না বিজি ভয় নাই, হরে উম্মত আমার যাইতেছি দরবারে আল্লাহর, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো মদিনা শরীফ হইতে সব কিছু আসেন দেখিতে, মোদের লাশ কবরে নামাইলে ওগোদার নবীজি দেখিবেন ও মায়ার নজরে, নবী সালাম মনালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম মনালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা উম্মতের দরদি হাবিব আল্লাহ, আমাদের ওই যে মরণকালে পাই যদি নবীজি আপনাকে শিয়রে, থাকবে না মোদের মরণ যন্ত্রণা, এই জীবনে শুধু ইহাই কামনা, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার বলেন ইন্নাল জান্নাতা বাবান, জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে ইউসাম্মার রায়্যান, যার নাম হচ্ছে রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই দরজা ওই গেট স্পেশাল ভাবে রোজাদারদের জন্য, রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বা জানে না, ইমানদারেরা একজন রোজাদারের মর্তবা ফাজাইল বর্ণনা করতে গিয়ে হায়াতুল হায়ান কিতাবের মধ্যে আল্লামা মুসান্নেব তিনি একটি উদাহরণ নিয়ে আসছেন, একটি উপমা দৃষ্টান্ত এক্সাম্পল তিনি সেট করেছেন। সেটা হলো একটা কাক প্রাণীকুলের মধ্যে পশু পাখির মধ্যে সবচাইতে বেশি আপনার হায়াত পেয়ে থাকে একটা কাক। এই একটা কালো কাক জন্মের পর থেকে নিয়ে যখনই উড়াল দেওয়া শিখল ওই সময় থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি উড়তে থাকে, কোথাও বিরাম নাই, উড়তে আসে উড়তে আসে, খানাপিনা কিচ্ছু করবে না মনে করেন, এইভাবে তার
মৃত্যুর আগ পর্যন্ত শুধু উড়াল দিতে থাকবে, যেতে থাকবে। এইভাবে যদি শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত উড়তে থাকে তাহলে কত হাজার হাজার বছরের রাস্তা চলে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? কথা কর না কে? হাজার হাজার বছরের রাস্তা অতিক্রান্ত হয়ে যাবে এই একটা কালো কাক। একজন রোজাদার বান্দা সত্যিকারে যদি আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে যদি রোজা রাখে, এই একটা কাক সারা জীবন উড়াল দিয়ে যেতে যেতে যত দূরে যাবে রোজাদার বান্দার জন্য ওই রোজাদার বান্দা থেকে জাহান্নামটাকে আমার আল্লাহ তত দূর দূরে রেখে দেবে। জাহান্নামের কোনো লেশ, জাহান্নামের কোনো স্পর্শতা, জাহান্নামের কোনো রকমের কষ্ট এটা রোজাদার বান্দা সে কখনো দেখতেই পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা মানে বান্দারা শুধু এখানেই শেষ নয়, একজন রোজাদার বান্দাদের জন্য, একজন রোজাদার বান্দির জন্য মহান আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের জমরুদ পাথর দ্বারা একটা অট্টালিকা বানিয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা অট্টালিকা, এমন একটা ঘর, এমন একটা প্রাসাদ নির্মাণ করবেন যেই প্রাসাদের সামনে একটা গাছ থাকবে। এই গাছটা আমাদের আম গাছ, জাম গাছ, বরই গাছ, লিচু গাছ এইরকম আপনার গাছের মতো নয়, এমন একটা গাছ। ওই গাছটা এত আপনার মানে বিশাল আয়তন বিশিষ্ট। আমার নবী বলেছেন যে একজন জান্নাতি ব্যক্তি যদি সে চলতে থাকে, সাওয়ারি যোগে যদি চলতে থাকে একশত বছর চলার পর যত দূর যাবে, এই একশো বছর চলার পরেও জান্নাতের ওই দরজার সামনে যেই গাছটা থাকবে ওই গাছের ছায়া থেকে সে বেরিয়ে যেতে পারবে না। জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা গাছ থাকবে তার ওই প্রাসাদের সামনে, যেই গাছের ছায়া অতিক্রান্ত করে পাড়ি দিয়ে যেতে হলে একশো বছর যাওয়ার পরেও ওটাকে শেষ করতে পারবে না, গাছের ছায়ার মধ্যেই থেকে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ এত নিয়ামত রেখে দিয়েছেন। ভাইরা আমার আব্বা ইমানদারেরা প্রশ্ন হতে পারে, হুজুর এত সহজ ভাষায় বলছেন রোজাদারের জন্য এত এত নিয়ামত, এত এত সব, এত সৌভাগ্য, কিন্তু আমলটা যে কত কঠিন। এই 15-16-17 ঘন্টা কিভাবে না খেয়ে, কিভাবে পানি পান না করে মাঠের কাজ করব, ঘাটে কাজ করব, ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য, গাড়ি চালাই, ভ্যান চালাই, রিক্সা চালাই, কিভাবে সম্ভব? ভাইরা আমার আব্বা জানার ইমানদারেরা, মুসলমান হয়েছি আমরা জন্মসূত্রে, ইমানদার হয়েছি আমরা জন্মসূত্রে। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার সব জন্মসূত্রে, কলেমা পড়েছি আমরা জন্মসূত্রে, কোরআনুল কারিম পেয়েছি আমরা হাতে নাতে, ইসলাম পেয়েছি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। জোরে বলুন কথা ঠিক কি না? বাবাজি যদি আপনি এইটা চিন্তা করেন রমজানুল মোবারকের এত কষ্টের এই আমলটা আমি কেমনে করবো, হুজুর সহজ ভাষায় তো বললেন। ভাইরা আমার আব্বা জানা ইমানদারেরা হাজার হাজার লক্ষাধিক সাহাবায়ে কিরাম পেয়ারা নবী সহ তাদের জীবন জিন্দগি, তাদের ইতিহাস, তাদের সেই কষ্টের জীবনটা একটু পর্যবেক্ষণ করে দেখুন বন্ধু, তাহলে আমার আপনার জীবনের কষ্ট আর তাদের জীবনের কষ্ট কতটুকুন পার্থক্য আছে, কতটুকুন আপনার বেশ কম হয়ে গেছে বুঝে আসবে। জরিরুল কদরের একজন সাহাবি আব্দুল্লাহ জুল বাদাজাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মায়ার নবীর আদর্শে, নবীজির আপনার সুন্দর আপনার আচরণে, তার সুন্দর চরিত্রে মুগ্ধ হয়ে আমার নবী নুরানি চেহারা মোবারক দেখে কোরআনুল কারিমের আকর্ষণে আব্দুল্লাহ জুল বাদাজাইন আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলে এবার চলে গেলেন বাড়িতে আব্দুল্লাহ জুল বাদাজাইন,
আরবের সবচাইতে ধনী ঘরের সম্পদশালী বাবার সন্তান ছিলেন। বাবা যদি ধনী হয় ছেলেমেয়েরাও তো অরিশ হিসেবে সম্পদের মালিক হয়। জোরে বলেন কথা ঠিক কি না? আমার দিকে তাকান। বাবা যদি ধনী হয় সন্তান কি ধনী হয় না? সন্তানের ধনী হয়। মানে কোরআন থেকে হাদিস থেকে শুরু করেছি, এই জন্য আপনারা কানাঘুষো করতে আসেন আসেন এই জন্য একটুখানি রসুলের সাহাবির জীবন থেকে কথা বলি। আমার ভাই রাব্বাজানেরা, আবদুল্লাহুল বাদাজাইন আরবের সবচাইতে ধনী ঘরের সন্তান। বাবা ধনী বিধায় সন্তানও আপনার অনেক বড় ধনী। এই ধনী সন্তান আমার আপনার নবীমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যখনই বাড়ি চলে গেছেন, ওনার চাচা কেমনে কেমনে শুনে ফেলেছে ভাতিজা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা আছে কিছু কিছু মেসে যেটা বাতাসের আগেও চলে যায়। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে আবদুল্লাহুল বাদাজাইনের ইসলাম গ্রহণের সংবাদ তার ফ্যামিলির সবাই জেনে গেছে। সর্বপ্রথম চাচার সঙ্গে সাক্ষাৎ, চাচা বলে ভাতিজা বলুন চাচাজি, শুনেছি তুমি নাকি আবদুল্লাহর কোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছ। বন্ধুরে আমার ইমানদারেরা, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন চাচাজি এই জবান দিয়ে অসংখ্য গণিত মিথ্যা কথা বলেছি, অনেক ফায়সা কথা বলেছি, অনেক হারাম খেয়েছি, অনেক রকমের খারাপ পণীয় পান করেছি, কিন্তু চাচাজি এমন একজন মহামানবের হাতে আমি হাত দিয়েছি, এমন মহান আল্লাহর বাণী আমার জবানে তেলাওয়াত করেছি, এমন শান্তির ধর্মে আমি আশ্রয় নিয়েছি, যার খাতিরে আমি আর কশিনকালে একটি মিথ্যার আশ্রয় নিতে পারবো না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। শুধু কালে ব্যাপারে মাত্র মুসলমান হয়েছে, আর মিথ্যে বলবে না, মুখে আর কোনো খারাপ পণীয় আর ঠেকাবে না। আমরা ঘরে মুসলমানের ঘরে জন্ম, মোমেনের ঘরে আমাদের জন্ম, এই জন্য আমাদের গুরুত্ব নাই। সমানে যত রকমের নিষিদ্ধ পণীয় সব আমরা পান করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা সন্তান একসাথে বসে আপনার এরকম করে শরীয়ত নিষিদ্ধ খানাপিনা গ্রহণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবাজি এবার আবদুল্লাহুল বাদাজাইন বলছে চাচাজি যা শুনেছেন সত্য শুনেছেন, আমি কালেমা পড়ে আখেরি জামানার পয়গাম্বরের হাতে আমি মুসলমান হয়ে গেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চাচাজি সঙ্গে সঙ্গে কি কথাটা বলেছিল শুনুন। চাচাজি বলে আবদুল্লাহ রে, ও আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে এইভাবে তুমি মোহাম্মদের দিনকে গ্রহণ করলে আমাদের মান মর্যাদা সব কিছুতে তুমি নষ্ট করে দিলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাতিজা শোনো, দুইটা কথা তোমার জন্য। একটা হলো, যদি তুমি তোমার বাবার ধন সম্পত্তি অরিশান সূত্রে সব যদি মালিকানায় যদি থাকতে চাও, এখনই এই ইসলাম ছেড়ে দিতে হবে, এই দিন তোমাকে বর্জন করতে হবে, নবীর সঙ্গে আর কোনো আতার যোগাযোগ রাখা যাবে না, কোরআনুল কারিম আর কখনো মুখে উচ্চারণ করা যাবে না, এই দুইটা এই শর্ত যদি মেনে নাও তবেই তো অরিশান সূত্রে তুমি তোমার বাবার সম্পদের মালিক হবে, আমরাও তোমাকে স্নেহ করব, ভালোবাসব, আর যদি মেনে না নাও থাকতো বাবার সম্পদের অরিশান মালিকানা, একটি অর্থ সম্পদ তুমি পাবে না, উপরন্ত তোমাকে তেজ পুত্র করে দেওয়া হবে, একটা সুতো পর্যন্ত তোমারে দেওয়া হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতো পর্যন্ত তুমি পাবে না, তোমাকে সব থেকে বঞ্চিত করা হবে, তুমি মাহরুম হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, রিক্ত হস্ত হয়ে যাবে। সাহাবি আব্দুল্লাহ বলে আমার চাচাজি অর্থ সম্পদ যা কিছু আছে সবই যদি চলে যায়, আরও যদি এর চাইতে কঠোর থেকে কঠোর আমার প্রতি যদি আপনি হুঁশিয়ারি সংকেত দেন, কঠোর যদি জুলুমের কথা আমার উপরে আসে, পানের চাষা
সব কিছু আমি মেনে নিতে পারবো, কিন্তু পেয়ারা নবী মায়ার নবী রওজাতুর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার খাতিরে তামাম কুল কায়নাত এমন মহানবীর এমন আদর্শবানের আদর্শিত ইসলাম তার দিন আমি কোশ্চিন কারে ভুলে যেতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সব ভুলে যেতে পারি কিন্তু আমার প্যারা নবীর সে মায়ার দিন আমি কখনো ভুলে যেতে পারবো। মুহূর্তে চাষা বাদিজার বদি কি আচরণটা করলো, আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেছ আবার চাষার সামনে এরকম করে জোর গলায় কথা বলতে আসো, এ আবদুল্লাহ শোন, মুহূর্ত দেরি করা যায় না, গায়ে যে জামাটা পরা আছে এই জামাটা তো তোমার উপার্জিত অর্থ দিয়ে ক্রয় করা না, তোমার বাবার টাকা দিয়ে, তোমার বাবার মানে আমার বাবার টাকা, আমার সেখানে অংশ আছে, আমার সেখানে ভাগ আছে, অতএব আমার বাবা আমার ভাইয়ের তথা আমাদের উপার্জিত অর্থ দিয়ে তৈরি আপনার ক্রয় করা এই জামা তোমার গায়ে, তাড়াতাড়ি করে জামা খুলে দেওয়া, জামাটাও তোমাকে দেওয়া হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। চাষাই বলেছে কি করবে উপায় নাই, জামাটা খুলে দিয়েছে। কিছুক্ষণ পর বলছে শুধু জামা খুলে হবে না, পরনে যে লুঙ্গিটা আছে এটাও তোমাকে খুলে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাতিজা আবদুল্লাহ বলে চাষাজি এইভাবে নির্দয় হয়েন না, অন্ততপক্ষে আমার সতর আমার আওরাত আমার লজ্জা স্থানটা ঢাকার জন্য এই কাপড়টা ন্যূনতম আমার রেখে দেন, আমি যেন মানুষের কাছে বেইজ্জতি না হই। আপনার সামনেই বা কীভাবে আমি ব্যবস্ত্র হয়ে বস্ত্রহীন অবস্থায় আমি দাঁড়াবো। চাষা এতটা নির্দয় নিষ্ঠুর হয়েছিল, ভাতিজারে কি হবে না হবে চিন্তা করার সময় নাই, যেহেতু তুমি মুহাম্মাদের দিন গ্রহণ করেছ আমাদের বাপদাদার ধর্মে সুনকালি দিয়েছ, অতএব পরনের লুঙ্গিটা এই মুহূর্তেই তোমাকে খুলে দিতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে পরনের পরিহিত লুঙ্গিটাও খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে উলঙ্গ হয়ে চিন্তা করলেন, এখন কোথায় যাব, কার পাশে গিয়ে দাঁড়াব। ভাইরা আমার আব্বা জানেরা হযরত আব্দুল্লাহ জুলবাদা যাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন পৃথিবীর উপরে আল্লাহ এবং রসুলের পরে একজন মানুষ আছে, কাছের আছে, আপন আছে, তিনি হলেন মা, তিনি হলেন গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। জোরে বলুন কথা ঠিক কি না, আল্লাহ এবং রসুলের পরেই বাবা মা সন্তানের জন্য আপন, সন্তানের জন্য অতি কাছের আব্দুল্লাহ। তাই জন্য সিদ্ধান্ত নিলেন মায়ের কাছে যাই, মায়ের কাছে গেলে আমি আশ্রয় পাবো। দৌড়াইয়া মায়ের সামনে হাজির হলে মা দেখে বলে বাবা আব্দুল্লাহ ব্যাপার কি, এ আমার আব্দুল্লাহ, এ আরবের সবচাইতে সম্পদশালী সবচাইতে ধনী বাবার সন্তান তুমি, অথচ আব্দুল্লাহ তোমার গায়েও কোনো কাপড় নাই, পরনের কাপড়টাও খোলা, ব্যাপার কি আব্দুল্লাহ, এ আমার কলিজার টুকরা সন্তান, বলো না আমি মা কেমনে সহ্য করব, ব্যাপারটা কি, রহস্যটা কি আমারে খুলে বলো, কি হয়েছে আমারে বলো। আব্দুল্লাহ বলে আম্মাজি পরে বলবো, আগে অন্তত আমাকে আওরাত ঢাকার সতর ঢাকার একটা ন্যূনতম কাপড়ের ব্যবস্থা করো। জনম দুঃখী মা দ্রুত তাড়াতাড়ি করে একটা চাদর দিলেন, এই চাদরখানা দুই টুকরো করে এক টুকরো পরনে আর এক টুকরো গায়ে জড়িয়ে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মানুষ কয়জন আছে, এই সিনেখরা এই খালোয় ভরা সাতিয়া থানা পাবনা জেলা তথা বাংলাদেশে সুস্থ এমন একজন মানুষ কি কেউ দেখাইতে পারবেন যে একটা চাদর দুই টুকরো করে অর্ধেক পরনে বাকিটা গায়ে জড়িয়ে বসবাস করে, আসেনি বলেন বাবাজি একটি চাদর দুই টুকরা করে অর্ধেক পরনে বাকিটা গায়ে জড়িয়ে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে বলছে, মা ও মা মনে কিছু নিও না,
আখরি জামানা নবী মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনিত জীবন বিধানকে আমি বুকে ধারণ করেছি মা, এই অপরাধে আমার চাচা গায়ের জামা খুলে নিয়েছে, পরনের লুঙ্গি পর্যন্ত টেনে খুলে নিয়েছে। নিরুপায় হয়ে মা তোমার কাছে এসেছি, মা তুমি আমাকে আমার এই ইজ্জত রক্ষার জন্য তুমি সহযোগিতা করবে। মায়ের জবান থেকে কি জবাবটা এসেছিল শোনেন। মা বলে, বেটারে কলিজার টুকরো সন্তান আমি ভালোবাসি, স্নেহ করি, 9 মাস 10 মাস পেটে ধারণ করেছি, কিন্তু যেই কথা আমারে শুনিয়েছ আমার তো শরীরে আগুন জ্বলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছ। তুমি যদি ওই দিন ছেড়ে না দাও, ওই কোরআন ছেড়ে না দাও, ওই নামাজ ওই রোজা ওই নবীকে যদি ছেড়ে না দাও, যদিও আমি মা, এই মা হওয়ার কারণে আমি একটা চাদর তোমাকে দিয়েছি, ও বেটা শোনো, এই চাদরটাই মাত্র আমার দেওয়া, ওই দিন থেকে যদি ফিরে না আসো আমির মায়ের পক্ষ থেকে আর একটা সুতাও যেন তুমি আশা করবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মাও নিষ্ঠুর হয়ে গেছে, নিরুপায় হয়ে আপনার জালিমা হয়ে গেছে, এত নির্দয় হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, এই জমিনে আর আমার আর কেউ নাই, দয়া নবী মা নবী প্যারা নবী বেহেশতি নবী জান্নাতি নবীর দরবারে চলে আসলেন। হযরত আব্দুল্লাহ জুল বাদা যায়েন, আমার নবীর দরবারে আব্দুল্লাহ পড়ে থাকে, কোনো সময় খেয়ে কোনো সময় না খেয়ে, এইভাবে এক টুকরো একটা চাদর দুই টুকরো করে শরীরে জড়িয়ে বাকি জীবন কাটাতে শুরু করলেন। আমার ভাইরা লম্বা চড়া কথা সংক্ষেপ করছি, এবার যখন তাবুকের যুদ্ধ আপনার শুরু হবে, তাবুকের যুদ্ধের জন্য মাল সামানা লাগবে, টাকা কড়ি লাগবে। সাহাবিদের কাছে আমার নবী আরজ করলেন, সাহাবিরা রে, তাবুকের যুদ্ধের জন্য কার কি অর্থ করি আছে তাড়াতাড়ি নিয়ে আসো। বড় বড় সাহাবি ধনী সাহাবিরা তারা অনেক মোটা অঙ্কের অর্থ টাকা পয়সা নিয়ে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে যা ছিল পুটলি করে নিয়ে আসছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর যা নিয়ে আসছো মনে হচ্ছে আর কিছুই রেখে আসো নাই, বাড়িতে ঘরে কি রেখে আসছো? সিদ্দিক আকবর বলে, নবী বাড়িতে রেখে এসেছি একমাত্র আল্লাহ আর তার নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে আর কিছু রাখি নাই, আল্লাহ এবং নবীকে রসুলকে আমি রেখে আসছি। জোরে বলুন না একটা বার সুবহানাল্লাহ। এইভাবে সাহাবীরা তাবুকের যুদ্ধের জন্য মাল সামানা দান করতে আসে। ওই যে আব্দুল্লাহ এক টুকরা একটা চাদর দুই টুকরো পরিহিত অবস্থায় আমার নবীর দরবারে সাহাবিদের এইরকম দান করা দেখে দিনের জন্য কোরআনের জন্য এরকম নামাজ রোজা মসজিদের জন্য দান করা দেখে আব্দুল্লাহর কলিজা ফেটে যাচ্ছে, ফুফায়া ফুফায়া কাঁদতে আসে। নবী আমার বলেন, আব্দুল্লাহ এইভাবে তুমি কেন কাঁদছো, ব্যাপার কি? আব্দুল্লাহ ডাকতে বলে, নবী আপনি ভালো করে জানেন এই আরবের সব চাইতে ধনী ঘরের সব চাইতে কোটিপতির সন্তান আমি ছিলাম গো নবী, আজকে আমি একটা চাদর দুই টুকরো করে নিয়ে অর্ধেক পরনে বাকিটা গায়ে জড়িয়ে নবীর দরবারে আমি পড়ে থাকি। আজকে রসুলের তাবুকের যুদ্ধের জন্য মাল সামানা টাকা লাগবে, যুদ্ধের ময়দানে অনেক অর্থ করি লাগবে, সাহাবিরে যে যার মতো দিচ্ছে, আমি আব্দুল্লাহ এতটাই হতভাগ্য কপাল পোড়া, আমি আব্দুল্লাহ একটি পয়সাও দিতে পারছি না। হুজুর সব চাইতে ধনী বাবার সন্তান হওয়া সত্ত্বেও আমি আব্দুল্লাহ নবীর জন্য কোরআনের জন্য নামাজের জন্য রোজার জন্য দিনের জন্য আমি কিছুই দিতে পারছি না। ওগো মা নবী, দয়া নবী আপনি ভালো করে জানেন, আপনারে যখন আমি গ্রহণ করে নিয়েছি, কালেমা পড়ে যখন আমি আপনাকে আমার জীবনের সাথী বানিয়ে নিয়েছি, চাচা বাবারা আমাকে অরিশান সম্পত্তি থেকে চিরতরে আমারে বঞ্চিত করে দিয়েছে, মায়ের কাছে আশ্রয় নিয়েছিলাম, নবী গো সন্তানের জন্য এই জমিনে মা সবচাইতে নিরাপদ, মায়ের কোল সবচাইতে নিরাপদ কোল, কিন্তু ওই মায়ের কোলেও আশ্রয় পাই নাই, মাও আমাকে দাঁড়িয়ে দিয়েছে।
নবীগো ওই মায়ের কোল থেকে আমাকে ফিরে আসতে হয়েছে, মা আমাকে তাড়িয়ে দিয়েছে একটা মাত্র চাদর দিয়ে, গো নবী খেয়ে না খেয়ে আমি আপনার দরবারে পড়ে থাকি, আজকে তাবুকের যুদ্ধের জন্য আমি কি দেব গো নবী? ও গো আমার নবী, মা নবী আপনি যদি আমার কাছ থেকে নেন, আমার দেওয়ার মতো আর কিছু না থাকলে একটা জিনিস আমার আছে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস আছে আমার? আর একটা জিনিস আমার আছে নবী। আমার বলেন আব্দুল্লাহ আমি তো দেখি এক সাদর দুই টুকরো করে তোমার পরনে আর গায়ে জড়ানো, তোমার আর কি আছে? তুমি আমারে কি দেবে দিনের জন্য, কোরআনের জন্য? আব্দুল্লাহ বলে হুজুর আমার একটা জিনিস একটা সম্পদ আমার আছে, নবী যদি আপনি নেন আমি আব্দুল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। নবী আমার বলেন আব্দুল্লাহ কি তোমার সেই জিনিসটা আছে বলো। আব্দুল্লাহ বলে হুজুর আমার এখন আমার জীবনটা ইসলামের জন্য বাকি আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার জীবনটা নিবেন নি, আমার জীবনটা আমি ইসলামের জন্য তাবুকের যুদ্ধের জন্য আমি অক্ষ করে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বা জানা ইমানদারেরা আব্দুল্লাহ হুজুরের এইরকম দিনের প্রতি ত্যাগ, দিনের প্রতি কষ্ট, দিনের প্রতি এইরকম আপনার উৎসর্গ, এইরকম জীবন দেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবিদেরকে বলেন, সাহাবিরা রে আমার আব্দুল্লাহর এই ত্যাগ এই কষ্ট এটা অতুলনীয়, বেমিসাল দৃষ্টান্তহীন, আমার আব্দুল্লাহ আল্লাহ পাকের দরবারে শহীদের মর্তবা পেয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তাবুকের যুদ্ধে যাবেন, হঠাৎ করে তিনি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, জ্বরে আক্রান্ত হয়ে তিনি এন্তেকাল করেন, ইন্নাহা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকাল করলে আমার রসুলকে সংবাদ দেওয়া হলো, সাহাবীরে বলেন হুজুর আপনার সেই আব্দুল্লাহ আরবের সবচেয়ে ধনী ঘরের সন্তান একটা চাদর দুই টুকরো করে পরে সারা জীবন কাটিয়ে দিয়েছে, হুজুর সেই আব্দুল্লাহ আজকে এন্তেকাল করেছে। ও ভাইরা আমার আব্বা জানে ইমানদারেরা একটু নামাজ পড়ি রোজা করি, তাতেই যদি আমাদের এত কষ্ট এত যদি পেরেশানি মনে হয় এই সাহাবীর জীবনের দিকে একটু তাকিয়ে দেখেন, আব্দুল্লাহ হুজুর এবার এন্তেকাল করলেন, তার জীবনের এই এত ত্যাগ এত কষ্ট স্বীকার করার কারণে আল্লাহর ঘর মসজিদ বানিয়েছেন। আমার মিতেজ আব্দুল খালেক সাহেব সহ আপনাদের এলাকার সহযোগিতায় সিদ্দিকিয়া মিডিয়া, এনজয় বাই লিসনিং টু দ্য ইসলামিক লেকচার্স।